হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে কোনো অ্যাপ ছাড়াই যে কোনো গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েসটাকে আলাদা করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েসটাকে আলাদা করার জন্য, কিন্তু কোনো অ্যাপসেই কিন্তু কাজ হয় না। আজকের এই ভিডিওতে কোনো অ্যাপ ছাড়াই আমি তোমাদের ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আলাদা করে দেবো। সো বন্ধুরা, চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবে। সো গাইস, আমরা ব্যাক করলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তোমরা চাইলে একই কাজটা মোবাইল দিয়েও করতে পারো। সো সরাসরি মোবাইল হোক বা কম্পিউটার হোক, ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবে। ওপেন করে দেওয়ার পরে এইখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করে দিবে। নতুন ট্যাব ওপেন করার পর এইখানে তোমাদের সার্চ করতে হবে ভোকাল রিমুভার অনলাইন। সো আমি সার্চ করে দিচ্ছি। সো গাইস, তোমরা ভোকাল রিমুভার অনলাইন লিখে সার্চ করে দিবে। সার্চ করে দিলে তোমাদের সামনে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে। তোমরা এইখান থেকে media.ai যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, দ্বিতীয় নাম্বারে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে তোমাদের কিন্তু সাইন আপ করতে হবে। তোমরা এখানে সিম্পলি গুগল দিয়ে এখানে সাইন আপ করে নেবে। সো বন্ধুরা, আমার সাইন আপ করা আছে, আমি সিম্পলি লগ ইন করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখন তোমরা এখান থেকে রিমুভ ভোকাল নাও এইখানে ক্লিক করে দিবে। সো এখানে ক্লিক করে দিলে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এইখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ আপলোড লেখা, সিম্পলি আপলোড লেখার ওপরে ক্লিক করে দিবে। আপলোড লেখার ওপরে ক্লিক করলে তোমাদের যদি মোবাইল ফোনে হয় তাহলে তোমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে, আর কম্পিউটারে হলে এরকম ওপেন হবে। তোমরা যেই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েসটাকে আলাদা করতে চাও এখান থেকে সেই গানটি সিলেক্ট করে দিবে এবং ওপেনে ক্লিক করে দিবে। ওপেনে ক্লিক করার পর এইখানে তোমরা দেখতে পারবে এটা কিন্তু অরিজিনাল গান। এই অরিজিনাল গান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েসটাকে কিন্তু আলাদা করব। তার জন্য এই যে সেপারেট নাও এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপলোড হবে এই গানটা। আপলোড করার পর এখান থেকে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েসটাকে কিন্তু আলাদা করছে। সো এখানে একটু সময় আমরা ওয়েট করি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা, সেই মিউজিকটা আলাদা হয়ে গেছে এবং ভোকালটাও আলাদা হয়ে গেছে। এখান থেকে যদি আমরা অরিজিনাল গানটি প্লে করে দিই, সো আমি অরিজিনাল গানটি এখান থেকে প্লে করে দিচ্ছি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। সো গাইস, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অরিজিনাল গান যেটা আমি এখন প্লে করলাম। এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস দুটোই আছে। এখন আমরা শুধুমাত্র এইখান থেকে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে প্লে করব। সো আমরা একটু টেনে দিলাম, ফার্স্টের দিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো বোঝা নাও যেতে পারে, তার জন্য একটু টেনে দিলাম। তারপর এখন আমরা প্লে করে দিচ্ছি। সো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এইখানে কিন্তু কোনো ভয়েস নাই। আমি এখন এখান থেকে শুধুমাত্র যে ভয়েসটাকে আলাদা করলাম, অর্থাৎ গানে সেই ভয়েসটাকে শুধুমাত্র আলাদা করলাম, এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। আমরা একটু টেনে শুধুমাত্র ভয়েসটাকে শুনি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। সো গাইস, তোমরা কিন্তু শুনতেই পেলে এটা শুধুমাত্র কিন্তু মিউজিক, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। এটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা আলাদা করে ফেলেছি। এখন আমরা কিন্তু এইটা দুইটা আলাদাভাবে ডাউনলোড করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড লেখা, সিম্পলি এই যে এই আইকনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হবে। সো গাইস, দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এবং আমরা যদি চাই যে আমরা এখান থেকে শুধুমাত্র ভয়েসটাকে ডাউনলোড করব, তাহলে এই যে দেখতে পাচ্ছ ভোকালস, এই ভোকালসটাকে এখান থেকে এই যে ডাউনলোড আইকন, সিম্পলি এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেব। ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভয়েসটাকেও এখানে ডাউনলোড হওয়া শুরু করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আমাদের ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা হয়ে যাবে এবং ডাউনলোডও করে নিতে পারি। সো বন্ধুরা, এখন তোমরা এই ভয়েসটাকে দিয়ে তোমরা ডিজে গান তৈরি করতে পারো এবং বিভিন্ন গান তোমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েও তোমরা নিজের কণ্ঠে গানটাকে তৈরি করতে পারো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও দেখে যদি তুমি একটুও কিছু শিখে থাকো অবশ্যই টেকনিক্যাল জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওতে একটা লাইক করে দিবে। যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।